আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান। দেখা যাচ্ছে যাদের দ্রুত বীর্যপাত হয়, ধাতু পাতলা, আপনার স্ত্রী সহবাসে সময় দিতে পারতেছেন না, খুব দ্রুত আপনার বীর্য আউট হয়ে যায় 2-3 মিনিটের ভিতরেই। দেখেন, এটা আউট হওয়ার কারণ হলো যাদের বীর্য পাতলা থাকে তাদের এই জিনিসটা দ্রুত আউট হয়ে যায়। তাই বীর্য ঘন করার জন্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি কিভাবে খেতে হয়, আমরা কিন্তু প্রতিনিয়ত খাই, কিন্তু এটা কি খেলে কি হয় তা আমরা জানি না। তাই বন্ধু, আপনাদের কাছে আজকে নতুন ভিডিওটি হাজির হয়েছি। এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এবং প্রথমে বন্ধুদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তাই আপনাদের কাছে আজকে আমি নতুন ভিডিওটা উপস্থাপন করতেছি। দেখ বন্ধুগণ, এই ইসবগুলের ভুষি, দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমরা ইসবগুলের ভুষি খাই, কিন্তু কোন নিয়মে খাই এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। তাই বন্ধুগণ, এই ইসবগুলের ভুষির অনেক গুণাগুণ। এটা আপনার যাদের কোষ্ঠকাঠিন্য থাকে সেটাও দূর করে, যাদের শরীর কষা থাকে সেটাও দূর করে, এবং দেখা যায় মুখে রুচি কম তাদের জন্য এই জিনিসটা খুবই কার্যকারী। কিন্তু কীভাবে খেতে হয় তা অনেকেই জানা নেই। তাই বন্ধুগণ, এই ইসবগুলের ভুষিটা আজকে আমি আপনার নতুন একটি পদ্ধতি দেখাবো। এই জিনিসটা খেলে আপনার বীর্য 100% গাঢ় হবে এবং আপনার অনেক সহবাসে অনেক সময় দিতে পারবেন। তাই বন্ধুগণ, যারা দেখা যাচ্ছে স্ত্রীর সহবাস অনেক দুর্বল, দ্রুত বীর্যপাত হয়ে যায়, লিঙ্গ উত্থান কম হয়, উত্থান হয় আবার নুয়ে যায়, এটার কারণ হচ্ছে লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করতে সক্ষম হয় না, যার কারণে এই জিনিসটা দেখা যাচ্ছে। বর্তমান আমাদের দেশে খাবার দাবার সবই দেখা যাচ্ছে 2 নম্বর, সব কিছুতে ভেজাল বেশি, যার কারণে এই জিনিসটা অনেকেরই হয়ে থাকে। তাই যারা যুবক ভাইয়েরা আছে, যারা বৃদ্ধ ভাইয়েরা আছে, বয়স্ক যারা আছে, সবাই এই জিনিসটা খেতে পারবেন। কিন্তু কিভাবে খাবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই সবগুলোর ভুষিটা আপনি খাবেন, 1 কাপ পরিমাণ গরুর খাঁটি দুধ নেবেন। দুধ নিয়ে দুধটাকে ভালো করে জাল দেবেন। জাল দেওয়ার পরে এখান থেকে 1 চামচ পরিমাণ ইসবগুলের ভুষি ওইটার ভিতরে দিয়ে আপনারা নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নিলে দেখবেন আপনারা এই জিনিসটা ঘন গাঢ় হালুয়ার মতো হয়ে যাবে। এই হালুয়াটা যদি প্রতিদিন সকালে খালি পেটে আপনি খেতে পারেন, দেখবেন আপনার কামশক্তি অনেক বাড়বে এবং বীর্য অনেক গাঢ় হবে। যে গাঢ় এর বীর্য গাঢ় হলেই আপনার ওই লিঙ্গ স্ট্রং হবে। তাই স্ত্রীর সহবাসে আপনি অনেক সময় দিতে পারবেন। যাই হোক বন্ধুগণ, আপনারা এই জিনিসটা কীভাবে তৈরি করে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা দেখেন, এই আপনার অরিজিনাল খাঁটি গরুর দুধ নেবেন। নেওয়ার পরে আপনি এটা এখান থেকে 1 চামচ ইসবগুলের ভুষি এরকমের মিশিয়ে নেবেন গরম দুধের ভিতরে। যদি আপনি চুলার ভিতরে রাখেন দেখা যাচ্ছে এটা অনেক আঠালো হবে বেশি। তাই আমি এটাকে আপনার একটি পাত্রে নিয়ে নিছি গরম, এটা আপনাদের শুধু দেখানোর জন্য। আপনি চুলায় দুধটা যখন জাল দেবেন, জাল দেওয়ার পরে যখন যদি দুধ আপনার বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে আর একটু ইসবগুলের ভুষি নিয়ে নেবেন, যাতে জিনিসটা গাঢ় হয়। এই যে দেখেন, এই জিনিসটা আপনি চুলার উপরে রেখে যত আপনি লাড়তে থাকবেন তত এই জিনিসটা গাঢ় হবে, জাস্ট হালুয়ার মতো। জাস্ট হালুয়ার মতো। এবং এই জিনিসটা আপনি প্রতিদিন সকালে যদি খালি পেটে খেতে পারেন, আপনার বীর্য 100% গাঢ় হবে এবং আপনি কামশক্তি অনেক বৃদ্ধি পাবেন। তাই বন্ধুগণ, আপনারা আমার এই ভিডিওটা দেখে প্রতিনিয়ত খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনি অনেক উপকার পাবেন। এবং এই জিনিসটা খুব মূল্যবান। গরুর দুধ, খাঁটি দুধ নেবেন, দুধের কোনো ভেজাল নাই। দুধ আমরা প্রতিনিয়ত খাই, কিন্তু দুধের সাথে কোন জিনিস কীভাবে খেলে কি হয় এগুলো কিন্তু আমরা অনেকেই অজানা, অনেকেই জানি না। যাই হোক বন্ধুগণ, দেখেন আমি এই জিনিসটাকে তৈরি করে নিয়েছি, দেখেন কত ঘন হয়ে গেছে জিনিসটা। এই জিনিসটা খেলে আপনার ধাতু
100% ঘন হবে এবং লিঙ্গ উত্থান ঘন ঘন হবে, নুয়ে কখনো পড়বে না। আপনি স্ত্রীর সহবাসে অনেক সময় দিতে পারবেন। এই যে দেখেন বন্ধুগণ, এই জিনিসটা যদি আপনারা প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন, কমপক্ষে প্রতিদিন এক সপ্তাহ খাবেন, এক সপ্তাহ খাওয়ার পরে আপনি ওই কামে যাবেন। যাওয়ার পরে আপনি দেখবেন, বুঝতে পারবেন যে এক সপ্তাহ খেলেই আপনি এর উপকার কত, এক সপ্তাহ খেলেই আপনি বুঝতে পারবেন। আর যাদের দেখা যাচ্ছে অনেক সমস্যা, অনেক সহবাস অনেক দুর্বল, তারা প্রতিনিয়ত 3 মাস খেবেন কন্টিনিউ, একদিন মিস করা যাবে না। যেহেতু ভাই আমরা যে যে ধর্মেরই আছি, যেমন আমরা মুসলমান, সকালে ফজরের নামাজ পরে একটু হাঁটাহাঁটি করবেন। হাঁটাহাঁটি করলে দেখা যায় শরীরে একটু ঘাম হবে, ঘাম হলে শরীরের দেখা যায় রাত্রে শুয়ে থাকি, শুয়ে থাকলে পরে শরীরের রক্ত সঞ্চালনটা একটু কম করে। তাই সকালে ফজরের নামাজ পরে উঠে আপনারা একটু হাঁটাহাঁটি করে এই জিনিসটা বাসায় এসে তৈরি করে খাবেন। একবারে সহজ, আপনি এক গ্লাস দুধ নেবেন, দুধটাকে আপনি একটু জাল দেবেন, জাল দেওয়ার পরে দুধ যখন উতলাবে, উতলাবের পরে আপনারা 1 থেকে 1.5 চামচ ইসবগুলের ভুষি আপনারা দিয়ে দেবেন। দিয়ে এটাকে একটু নাড়তে থাকবেন বা একটা পাত্রে এরকম নিয়ে নেবেন, আমার মতো নিয়ে ইসবগুলের ভুষিটা দিয়ে এরকম নাড়িয়ে হালুয়ার মতো তৈরি করে নেবেন। দেখছেন এটা জাস্ট সেম সুজির মতো। এই জিনিসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুগণ, আপনারা যদি আমার ভিডিওটা দেখে এইভাবে তৈরি করে খেতে পারেন, এই যে দেখেন আঠা আঠা ভাব, দেখছেন আঠার মতো ভাব, এই যে আপনারা এইভাবে তৈরি করে খান, 100% উপকৃত হবেন, 100%। যে যাদের স্ত্রীর সহবাস অনেক দুর্বল, সময় দিতে পারেন না বেশিক্ষণ, বীর্য থাকে আঠার মতো, হস্ত মতন করতে করতে দেখা যাচ্ছে লিঙ্গ আঁকা বাঁকা হয়ে গেছে, সেটাও ভালো হবে। মেইন কথা হলো লিঙ্গের ভিতরে যদি রক্ত সঞ্চালন যত বৃদ্ধি পাবে তত আপনার স্ট্রং হবে। যাই হোক বন্ধুগণ, যদি আমার ভিডিওটা একটু যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু যদি পছন্দ হয়, তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দেবেন, এবং আপনাদের যারা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছে যদি কারো দুর্বলতা থাকে, আপনি তাদেরকে শেয়ার করে এই জিনিসটা দেখিয়ে দিতে পারবেন, এবং আপনি নিজে তৈরি করে এদেরকে খাওয়ার কথা বলবেন। যদি আপনার দ্বারা সে উপকার হয়, আপনারা অনেক দোয়া করবে এবং আপনিও অনেক লাভবান হতে পারবেন। যাই হোক বন্ধুগণ, এই বলে আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।